নমস্কার বন্ধুরা, আমি কোয়েল কেটি টিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি প্রতিদিন আপনাদের জন্য খুঁজে খুঁজে ইম্পর্টেন্ট এবং অরিজিনাল আপডেট নিয়ে আসি। আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন থেকে। বন্ধুরা, আপনারা অনেকে ভাবছিলেন যেহেতু এই মুহূর্তে ভোটের ডেট ঘোষণা হয়ে গেছে, তাই WBPSC তরফ থেকে কোনো নোটিফিকেশান বের হবে না। বন্ধুরা, একদমই নয়। যে এই মুহূর্তে WBPSC তরফ থেকে আবারও নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে গেছে, অ্যাডভার্টাইজ নাম্বার 4/2021। ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে কি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তার সাথে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, লাস্ট ডেট কবে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পেতে। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে আমি রয়েছি wbpsc.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে। যেদিকে আপনারা একটু স্ক্রল ডাউন করে যাবেন, এখানে ভিউ অলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে ফার্স্ট অপশনটি দেখতে পাচ্ছেন, অ্যাডভার্টাইজ নাম্বার 4/2021, অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং আন্ডার টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। পাশের অপশনটিতে আপনারা ক্লিক করলে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি আপনাদের ডাউনলোড হয়ে যাবে। বন্ধুরা, আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজ নাম্বার 4/2021। এখানে আপনাদের এলিজিবিলিটি রাখবে যে আপনাদেরকে বাংলায় লিখতে ও পড়তে জানতে হবে, তবেই আপনারা এটিতে আবেদন করতে পারবেন। নেম অফ দ্য পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ডিপার্টমেন্ট হচ্ছে টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল, সার্ভিস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস। নেক্সট দেখতে পাচ্ছেন টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল। এখানে আপনাদের পে করা হবে, অর্থাৎ বেতন দেওয়া হবে 15,600 টাকা থেকে সর্বোচ্চ 42,000 টাকা পর্যন্ত। এখানে শূন্যপদ রয়েছে দুটি, SCদের জন্য একটি ও ST দের জন্য একটি শূন্যপদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে, আপনাদেরকে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে হবে, 60% নাম্বার পেলে আপনারা এটিতে আবেদন করতে পারবেন। 4 বছরের টিচিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবে আপনারা এটিতে আবেদন করতে পারবেন। ডিজারেবল বলে যে অপশনটি রয়েছে সেখানে দেওয়া রয়েছে, নলেজ অব বেঙ্গলি স্পোকেন অ্যান্ড রিটেন, ডিগ্রি অব ডিপ্লোমা অর সাম এক্সপোর ইন ম্যানেজমেন্ট সায়েন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স এবং তার সাথে এডুকেশন এক্সপিরিয়েন্স অন কম্পিউটার প্রোগ্রাম ডেটা প্রসেসিং দেখে নেব। এখানে বয়সের সময়সীমা, এখানে 36 বছরের মধ্যে হলে আপনারা এটিতে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনারা বয়সটা কাউন্ট করে নেবেন 1/1/2021 হিসেবে। এখানে যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে, এছাড়াও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সেই ওয়েবসাইটটিতে গিয়ে, WBPSC-র ওয়েবসাইটটিতে গিয়ে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এটি অলরেডি আবেদন শুরু হয়ে গেছে 12 মার্চ, অর্থাৎ আজ থেকে আবেদন শুরু হয়ে গেছে। এটির লাস্ট ডেট হচ্ছে 2রা এপ্রিল। বন্ধুরা, এটি 2রা এপ্রিল পর্যন্ত আপনারা এটিতে আবেদন করতে পারবেন। ধরে এখানে কোথাও কোনো আবেদন মূল্যের কথা বলা নেই, অর্থাৎ আবেদন মূল্য কোথাও দেওয়া নেই, তাও আপনারা একবার চেক করে নেবেন। বন্ধুরা, যারা যারা ইন্টারেস্টেড হয়েছেন, যাদের যাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিলে গেছে, তারা অবশ্যই এটিতে আবেদন করুন। লাস্ট ডেট হচ্ছে 2রা এপ্রিল।